শিক্ষা অর্জন করে না বলে মুসলমান মার খাচ্ছে। এই ভাষাটা, এই কথাটা যে কত বড় রং, সেটা আমি এই বোলপুরের মাটিতে প্রমাণ করে দিতে চাই। যারা শিক্ষিত আছে তারা কান খুলে শুনবে। যদি শিক্ষা অর্জন করলে মুসলমান মার খেত না, আপনাদের কাছে প্রমাণ চাই, যাদের 70 বছর বয়স হয়ে গেছে, যিনারা নিজেদের বাপ চাচাদিকে দেখেছেন, আপনারা বলুন আজ থেকে 70 বছর আগে আমাদের বাপ দাদুদের মধ্যে এত বিবাদ মারামারি ছিল? হ্যাঁ না না বলুন, ছিল না। তারা আমাদের থেকে শিক্ষিত বেশি ছিল না কম ছিল? বা কম ছিল। তাহলে ভুল প্রমাণ হলো তোমার ভাষাটা, যে শিক্ষা অর্জন করলে মুসলমান মার খাবে না। মুসলমানরা শিক্ষা অর্জন করে না বলে এরা মার খাচ্ছে। আর আমি বলে যাচ্ছি আল্লাহর কসম, মুসলমান কালমার ওপরে আর ইমানের ওপরে না টিকার কারণে পৃথিবীর বুকে লাঞ্ছনার মার খাচ্ছে। শিক্ষা নয়, শিক্ষার যদি এত গুরুত্ব হতো আপনাকে বোলপুর টাউনে কারাবাস করে চাষিরা তো নাকি, হ্যাঁ কারা বাস করে, চাষ করে তারা বোলপুর টাউনে বাস করে, কারা চাকরি যদি তাই না, ডাক্তার মাস্টার উকিল হাকিম ব্যারিস্টার, দুর্গাপুর টাউনশিপে যারা বাস করে সব চাকরিজীবী। আমি বললে ছোট মুখে বড় কথা, মলবি বলছে তোমরা শিক্ষিত, আপনাকে প্রমাণ দেব, যদিও তারা অমুসলিম হোক আর খ্রিস্টান হোক আর ইহুদি হোক আর মুসলমান হোক, 100টার মধ্যে 95টা প্রমাণ দেব, মা বাবাকে বৃদ্ধ বৃদ্ধাশ্রমে রেখে এসছে, ডাক্তার উকিল ব্যারিস্টার আইপিএস বড়বাবু, ঠিক কিনা? তাহলে আপনি বলছেন শিক্ষা অর্জন করলে মানুষ হয়ে যাবে? কখনো নয়। আমার নবী বিশ্ব নবী বললেন আদর্শের প্রয়োজন আছে, যেরকম সুবহানাল্লাহ, আদর্শ একটা বহুত বড় জিনিস, শিক্ষা থাকলে হবে না, আদর্শ দিতে হবে। আপনার সন্তান ডাক্তার হবে মাস্টার হবে, আপনারা বলুন, যদি বলছেন শিক্ষিত হলে সে কখনো ধোকা খাবে না। আমি বলে দিই যত বড় বড় পৃথিবীর বুকে ইসলামের দুশ্মন আর শয়তান আছে, সব শিক্ষিত অশিক্ষিত না, ঠিক কি না? এক কথা বলুন, যদি বলেন প্রমাণ দেন, তসলিমা নাসরিন অশিক্ষিত না শিক্ষিত? বাবা শিক্ষিত। জাস্টিস ইনায়েতুল্লাহ অশিক্ষিত না শিক্ষিত? জাস্টিস ছিল ইনায়েতুল্লাহ, নবীজির জীবনীর উপরে কলম চালিয়েছে। তসলিমা নাসরিন যে সে জায়গায় পড়াশোনা করেনি, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছে, এত শিক্ষা অর্জন করার পরে নবীজির জীবন আদর্শে কলম চালিয়েছে। এখান থেকে একটা জিনিস সাফ হয়ে গেল, শিক্ষা বড় জিনিস নয়, আদর্শ হচ্ছে বড় জিনিস। আপনার ছেলে ডাক্তার হবে মাস্টার হবে ব্যারিস্টার হবে উকিল হবে নেতা হবে মন্ত্রী হবে, আল্লাহর কসম করে বলছি দিন যদি না থাকে আমার আল্লাহর কাছে কোনো মূল্য, একটা জীব জন্তু জানোয়ারের যে মূল্য তার থেকেও খারাপ সে আমার আল্লাহর কাছে। আপনাকে প্রমাণ দেবো, আপনাদের বিশ্বভারতীতে অনেক মুসলমান প্রফেসর আছে, সে বলে শুয়োর গরু হাঁস মুরগি সব খায়, কাঁটা পর্যন্ত খায়, তাকে আপনারা মুসলমান বলবে? আপনি বলতে পারেন, আমি ইয়াসিন বলতে পারবো, আমি মেনে নিতে পারবো, তাকে মুসলমান বলবে, তাকে মুসলমান বললে পারবো। আজকে বড় কষ্ট কোথায় জানেন? বেইমান কাফেরদের প্রথম লক্ষ্য হচ্ছে সাধারণকে উলামা থেকে বিচ্ছিন্ন করে দেবে, আলেম থেকে বিচ্ছিন্ন করে দাও। ওই জন্যই তো দেখবেন, আজকে আপনাকে দেখিয়ে দিব প্রমাণ দুরু, ফেসবুক হোয়াটসঅ্যাপ খুলে এখানে প্রমাণ দুরু, শুধু হেজাব পরেছে গায়েতে ঢাকা দিয়েছে, মেয়েটা গজল করে ফেসবুকে শোনাচ্ছে আর বলছে দেখো কত সুন্দর লাগছে, ওই মেয়েটা জাহান্নামে। যদি কোনো বাপের বেটা মুক্তি থাকে আপনার বীরভূমে নিয়ে আসুন আমার কাছে, ওই মেয়েটা জাহান্নামী, প্রমাণ দুরু। আর এটার কারণে আজকে মুসলমান 2 ওয়াক্তের নামাজ পড়ে 5 ওয়াক্তের নামাজি হয়ে নিজে নিজে ফতোয়া তৈরি করে নিজের মতো করে চলে, যার কারণে বেশিরভাগ মুসলমান হারাম পদ্ধতিতে চলাফেরা করছে। বড় কষ্ট লাগে, ফতোয়া তুমি তৈরি করতে পারো না,
মাসলা মাসাই নিজে থেকে তৈরি করতে পারো না আপনাদের কাছে বলে যাবে সামান্য জিনিস একটা হিন্দু মানুষ হিন্দু ভাই মুসলমান শিক্ষিত দুজনাই বন্ধু শিক্ষিত বাজারে প্রশ্ন করেছে মাছ কিনছিস বলে হ্যাঁ বলে মাছটা তো মরা তোরা তো মরা খাস মরা খাওয়া যায় গেছে মরা গরুর মাংস চলবে এ কথা বলেন না কেন আপনারা চলবে না মরা মুরগি খাবেন মরা হাঁস খাবেন মরা ছাগল খাওয়া যাবে যাবে না মরা মাছটা কি করে খাওয়া যাবে যতগুলো আলেম ছাড়া যতগুলো শিক্ষিত সাধারণ লোক বসে আছে এমএ পাস থাকলে সে উঠে একবার বলুন মাস্টার থাকলে এসে বলুন কিসের জন্য খাওয়া যাবে প্রমাণটা সায়েন্স থেকে নয় কোরআন আর হাদিসের দলিল দিয়ে আমাকে বুঝিয়ে দেবে আমি 100 টাকা মিষ্টি খেতে দিয়ে দেব আসুন যদি কেউ থাকে নাই কার প্রয়োজন পড়বে আমি বলে দিই জোরে বলুন না সুবহানাল্লাহ ওই জন্য আলেমের প্রয়োজন ওই জন্য তোমার সঙ্গে পার্থক্য এটার ব্যাখ্যা বিশ্লেষণ একমাত্র আলেমই করতে পারে তোমার দ্বারা ক্ষমতা আমার কাছে অনেক ফোন এসেছে এখন সমাজে সব থেকে বড় বিপদ কি জানে বেঈমান কাফেরদের আখলাক নেওয়ার পরে এরা নিজেরা কিভাবে ফতোয়া তৈরি করছে শুনে নেবে লোকের বউকে নিয়ে পালিয়ে যাচ্ছে দিয়ে বিয়ে করে সংসার করছে ঠিক বলছি না ভুল বলছি বছরের পর বছর সংসার করছে লোকের বউকে নিয়ে পালিয়ে কিন্তু কোনো মৌলবীকে জিজ্ঞেস করে নাই হুজুর আমি লোকের বউ নিয়ে পালিয়ে এসেছি এটা জায়েজ হবে না না জায়েজ হবে তাকে বিয়ে করলে বিয়েটা হবে না হবে কেউ জিজ্ঞেস করেন না কেন করেন আবার জিজ্ঞেস করলে কাকে করে সুবিধাবাদী কাক মৌলবীদিকে জিজ্ঞেস করে কাক মৌলবী জানে পয়সা দিলেই ফতোয়া পেয়ে যাবে ফতোয়া পাল্টিয়ে যাবে পয়সা দিলে ফতোয়া পাল্টিয়ে যাবে ওই জন্য শুনে নেন যেগুলো সরকারি রেজিস্টারি বিয়ে আছে ওটা সরকারের অনুমোদিত বিয়ে ওই বিয়েটা শরীয়তি বিয়ে নয় লেখে দিয়ে যায় আমাদের সমাজের বিপদ শুনে নেন ছেলে মেয়ের বিয়ে ঠিক হলো রেজিস্টারি করে দিল রেজিস্টারি করার পরে নিকাহ পড়াই ছেলে মেয়ে অবাধে মিলামিশা করছে ফোনে কথা বলছে হারাম 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 এটা তারা যদি চুম্বন করে তারা যদি ব্যভিচার করে সেই ব্যভিচারের জন্য পাপি হবে দুটো পরিবারের মা বাবা আর হিসাব তাদিকে লাগে ওই জন্য বিয়ে ঠিক করে যদি আপনি রেজিস্টারি করতে যান রেজিস্টারির আগে নিকাহটা পড়া বিয়ে অনুষ্ঠান অনুষ্ঠান মাস্ট নয় মাস্ট হচ্ছে নিকাহ করানো ইজাব কবুল করানো ইজাব কবুল হয়ে গেল নিকাহ হয়ে গেল এরপরে বাম্মা আর দুসি থাকবে না তারা মিলামিশাও করতে পারে হালাল তারা এক কাছে শুতেও পারে হালাল ফোনে কথাও বলতে পারে হালাল কিন্তু যদি শুধু অনলি ফর রেজিস্টারি হয় খাতায় সই হয় তার সঙ্গে ছেলে মেয়ে কথা বলা হারাম এবং মিলামিশা করাও হারাম এবং ব্যভিচার করা